দেখো তুমি যে দিকেই থাকো যে প্রান্তে থাকো চোখের মায়ায় পড়ায় পড়ো দিলটা তোমার এদিয়া দিউ আর কিচ্ছু না আমার জন্য একটা বয়ফ্রেন্ড খুঁজেন আমি সিঙ্গেল ডাই নেবো আমি ছেড়ে গদিকে আমার টাকাও না কিন্তু বুঝছো আমার লগে টিরিং বিনিং করলে আমি ওর পাও ভাঙ্গা ওর বাসায় রেখা পড়ি আমি কিন্তু সিঙ্গেল যদি আমি প্রপোজ করে দেই আমার তো ঢাকায় লাগবো যে কেউ এলে চলবো না তো একটা কোয়ালিটি আছে না আপু নামটা ফিদা আমিও তো ফিদা হয়ে যাচ্ছি আচ্ছা কোথা থেকে ফিদা তো হরি কথা পুরান ঢাকা থেকে দেখ আপু কি সিঙ্গেল নাকি মিঙ্গেল অবভিয়াসলি সিঙ্গেল মিঙ্গেল হলে তো বয়ফ্রেন্ড নিয়েই আসতাম বয়ফ্রেন্ড বলতে কি বয়ফ্রেন্ড বলতে প্রেমিক কে বুঝায় বয়ফ্রেন্ড বলতে তো ছেলে বোন ছেলে বন্ধু বুঝায় ঠিক আছে ছেলে ফ্রেন্ড ওরা বলতে গেলে মেয়েই ছেলে না মনে করেন ভাই ব্রাদার বুঝছেন ভাই ব্রাদার টাকাই কি কি আমি মনে করি না বইমেলায় সে একটা রোমান্টিক বই কেনার জন্য হলেও একটা বয়ফ্রেন্ড দরকার কখনোই না ভেঙে চুরে না পুরান ঢাকার মেয়েরা ভেঙে চুরে খায় না খাওয়ায় বেকারই দরকার যাতে 24 ঘন্টা টাইম দিতে পারে বুঝছেন না ঘর জামাই কেন হবে টাইম মতো কইরা নিবে দেখো তুমি যে দিকেই থাকো যে প্রান্তে থাকো চোখের মায়ায় পড়ায় পড়ো দিলটা তোমার এদিয়া দিউ আর কিচ্ছু না দিল না মনে লাগা আমার মনটা কেমন জানি করতেছে আর ডাই নেবো আমি ছেড়ে গদিকে আমার টাকাও না কিন্তু বুঝছো এটা কি আপনি আপ মিন করলেন না 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 কোনোই না লাগলে আমার বয়ফ্রেন্ড ওরে দিয়া দিমু আমার জানে কি থাকে বুঝছেন আমার কেমন বয়ফ্রেন্ড দরকার লাইক খুব নরমাল সাদা মাটা যাতে আমার ফ্যামিলির সাথে যায় সো এরকম রিলেটেড একটা ছেলে খুঁজছি ধরে পিটানো যায় এরকম না না ধরে আমারে যাতে পিটায় আমারে যাতে পিটায় শুনেন ওর ওই লগা ওর বয়ফ্রেন্ড রাতে মাইর খাওয়ানোর শখ আছে কিন্তু আমার তো নাই আমার লগে টিরিং বিনিং করলে আমি ওর পাও ভাঙ্গা ওর বাসায় রে খায়া পড়ি আমাদের বাসা হচ্ছে বিক্রমপুর সো আমরা নরমালি এভাবেই কথা বলি সো আমাদের আঞ্চলিক ভাষা আমি আসলে জানি না আপনি কারো আলু উলু লাগলো ওর লগে যোগাযোগ করেন বাপের আছে কইলাম পুরান ঢাকার ছেলে বলেন মেয়ের বলেন তাদের কলিজা ছোট তাহলে আপনি কি বলবেন কখনোই না এটা তো ইম্পসিবল পুরান ঢাকার মানুষে পাওতে মাথা পর্যন্ত ওই কলিজা পুরা আপনি কেমনে কন যে ইম্পসিবল না কেন কারো কি দেখছিলেন কলিজা ছোট মনে মনে হচ্ছে আমার আচ্ছা কোন অ্যাঙ্গেল একটু দেখান না আশেপাশে ডাইনামামে আছে কেউ এত মানে পুরো পা থেকে মাথা পর্যন্ত যদি কলিজা হয় কোনো ছেলে কি ভয় আসবে শুনেন যাদের রাগ বেশি তাদের ভালোবাসাটাও অনেক বেশি ওই যদি আমার রাগ বুঝতে পারে ওর জান ওর লেগে জান কাইটা দিয়া দিব বুঝছেন জান কুরবান ঘর জামাই করে রাখার কোনো ইচ্ছা কখনোই না যে হবে সে তো ঘর জামাই হবেই না পুরান ঢাকার মানুষজন ঘর জামাই থাকে না আর আমার পুরান ঢাকার ছেলে লাগবে সর্বশেষ কি বলবেন সর্বশেষ বলবো যে সবাই বইমেলে আসেন বই কিনে যান বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা আছেন তারাও আসেন সিঙ্গেলরাও আসেন এখানে অনেক সিঙ্গেল ছেলে আছে যদি ম্যাচ খায় তাহলে পটায় নিয়ে যেতে পারেন আমাকে নিয়ে যাও আমি কিন্তু সিঙ্গেল যদি আমি প্রপোজ করে দেই আমার তো ঢাকায় লাগবো যে কেউ এলে চলবো না তো একটা কোয়ালিটি আছে না জীবনে মিলবো না আপনার বাসাই তো আমি বুঝুম না আপনার লগে প্রেম করুম কি আমি তো বললামই খুব নর্মাল যাতে লাইক আমার সাথে যায় অনেক রিচ হতে হবে না অনেক গরিব হবে না মানে পারফেক্ট থাকবে সব সর্বশেষ কি সর্বশেষ বলবো আমার জন্য একটা বয়ফ্রেন্ড খুঁজেন আমি সিঙ্গেল এটা খুবই খুবই দুঃখের বিষয় হ্যাঁ মাঝে মাঝে যখন কাপলদের দেখি খুব মানে ভালো লাগে আবার অনেক খারাপও লাগে সো ওই হিসাবে একটা বয়ফ্রেন্ড দরকার একটা ফিনিশিং জানতে চাই সেটা হচ্ছে যে আপনার ইদানিং যারা মিঙ্গেল আছে শুরুটা খুব ভালো থাকে কিন্তু শেষটা বেশিরভাগই ভালো থাকে না এর কারণ কারণ হতে পারে জাস্ট ফ্রেন্ড মনো মানিলো মিল নাই এখনকার দিনের ভালোবাসাটাই তো হচ্ছে লোকে ধরেন কারোর সাথে কারো 5 মাস 6 মাস রানিং তারপর যে একটা পর্যায়ে ব্রেকআপ হয় ছেলের ক্যারেক্টার খারাপ নয় ফ্যামিলি প্রবলেম ইস্যুস এটা ওটা দেখায় এরকম তাহলে এই যে আবেগে প্রেমে পড়াটা কি খুব যথাযোগ্য মনে হচ্ছে
মানুষের আবেগ অনেক বেশি, আবেগকে কন্ট্রোল করা দরকার আমি মনে করি, বিবেক দিয়ে ভাবা উচিত সবারই। পুরান, আপনি কি বলবেন, সর্বশেষ কি বলবেন, আসলে আবেগে প্রেমে পড়াটা কি ঠিক হবে? আসলে প্রেম মানেই হচ্ছে একটা আবেগ, আবেগে যে পড়ে প্রেমে পড়বে এরকম না, মায়া থেকে আবেগটা সৃষ্টি হয়, আর আবেগ থাকবে প্রেমের মধ্যে, আবেগ না থাকলে সেটা প্রেম না। প্রেম হবে আবার ভেঙে যাবে, বিষয়টা কেমন? ভাঙার হলে ভাঙবে, প্রেম তো হারাম, ডাইরেক্ট বিয়েই করে ফেলাইতে কোন। থ্যাংক ইউ।